আসসালামু আলাইকুম। আজকে এক সাংবাদিক উপদেষ্টা নাহিদকে জিজ্ঞাসা করলেন, আপনি কি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করেন? নাহিদ বলল, অবশ্যই না। এ কথাটা নাহিদ কেন বলল? নিশ্চয়ই কোনো কারণ আছে। এখানে শুধু নাহিদ না, আপনি হয়তো আরও কোটি মানুষ পাবেন যারা বিএনপি করে না, জামাত করে না, এরকম অনেক লোক পাবেন যারা, যাদেরকে জিজ্ঞাসা করলে তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে এখন স্বীকার করতে চাবে না, বা তাদের কিছু বক্তব্য থাকবে, যে বক্তব্যগুলো আপনাকে শুনতে হবে, তারপর আপনি ডিসাইড করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা যায় কি যায় না। আজকে নাহিদ যে কথাটা বলল, জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুকে সে মনে করে না, এটা কি নাহিদের দোষ? এরকম আরও অনেক লোক পাবেন যারা বিরক্ত, ত্যক্ত, ক্লান্ত, কারণ আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন আওয়ামী লীগ তার দলীয় কাজে, তাদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে, তাকে কিন্তু জাতির পিতা হিসাবে রাখা হয় নাই, তাকে রাখা হয়েছে আওয়ামী লীগের পিতা, আওয়ামী লীগের ফাউন্ডার, যদিও পুরো ফাউন্ডার হচ্ছেন মাওলানা ভাসানী ছিল আওয়ামী লীগের, আওয়ামী লীগ হওয়ার মধ্যে, কিন্তু মানে আপনার শেখ মুজিবুর রহমানকে একদম দলীয়ভাবে গুলিয়ে ফেলছে, ওনাকে কিন্তু জাতির পিতার মর্যাদাটা আওয়ামী লীগ দিতে পারে নাই। বাংলাদেশের হওয়ার আগে, একাত্তরের আগে, বায়ান্নর ভাষা আন্দোলন হয়েছে, ৬৫তে আপনার যুদ্ধ হয়েছে, এগুলো ছাড়াও বাংলাদেশে একমাত্র শেখ মুজিবুর রহমানের অবদান না বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে। আপনারা বলতে পারেন যুদ্ধে একজন সেনাপ্রধান থাকে, সকল মানে যদি সে জয়লাভ করে সকল ক্রেডিট সে সেনাপ্রধানের কাছে যায়, কিন্তু এখানে সেনাপ্রধান হওয়ার আগে উপসেনাপ্রধান বলেন বা সেনাপ্রধানের আগে তিনি যাকে মান্য করতেন তারা ছিলেন, বাংলাদেশ হওয়ার আগে এখানে মাওলানা ভাসানী আছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছেন, জাতীয় চার নেতা আছেন, তাদেরকে রাজনীতির কারণেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিছে, শুধুমাত্র রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। একটা দেশে আপনি পাবেন না 1,500-এর বেশি, বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, 1,500-এর বেশি বঙ্গবন্ধুর মূর্তি, ম্যুরাল বা ভাস্কর্য যাই বলেন, এরকম আরেকটা দেশ আপনি দেখাতে পারবেন না। এরকম আরেকটা দেশ আপনি দেখাতে পারবেন না যে দেশের মোটামুটি সখানেক স্থাপনার নাম বঙ্গবন্ধুর না কোনো জাতির পিতার নামে আছে, জাতির পিতার ওয়াইফের নামে আছে, তার ছেলে সন্তান তাদের নামে আছে, আপনি দেখাতে পারবেন না। আপনি এমনও দেখাতে পারবেন না যে যাদের বাংলাদেশ অবদান আছে তাদের কোনো নামগন্ধ দেশে নাই, জাতীয় চার নেতার কোনো নামগন্ধ দেশে নাই, তাদের নামে কোনো কিছু নাই, মাওলানা ভাসানীর নামে কোনো কিছু নাই, সরকারিভাবে এটা উদযাপন করা হয় না, সরকারি কোনো আপনার কোনো কার্যক্রম থাকে না, জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকী কোনো কার্যক্রম থাকে না, তাদের নিয়ে কখনো কোনো বিবৃতি দেওয়া হয় না, কারণ তাদেরকে নিয়ে বিবৃতি দিলে এখানে আওয়ামী লীগে নিজেদেরকে ছোট হয়ে যায় এরকম কিছু মনে করে। আপনারা নিজেরাই নিজেদেরকে, নিজেরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দলীয়করণ করছেন, এটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর সম্পত্তি বানিয়ে ফেলছেন, সেজন্য আজকে বঙ্গবন্ধুকে নিয়েও লোকজন কথা বলতে ছাড়ে না, কারণ আপনারা এটা দোষ মানুষ মানে সাধারণ জনগণের না, দোষটা এখানে আওয়ামী লীগের।
আওয়ামী লীগের যে দালালগুলো আছে সেই দালালগুলোর শেখ মুজিব শেখ হাসিনাকে কীভাবে কী বুঝাইছে এক আল্লামা উজ্জানে, এই দালালগুলোর কারণে আজকে বঙ্গবন্ধুর এত অসম্মান এত অমর্যাদা, এই জিনিস তো হওয়ার কথা ছিল না, কিন্তু কেন হচ্ছে? আওয়ামী লীগের জন্যই হচ্ছে। এরকম ভুল ভবিষ্যতে আরও কেউ করবে, তাদেরকেও একই শিক্ষা দেওয়া হবে। এখানে নাহিদেরও কোনো দোষ নাই, সাধারণ মানুষ যারা এখন স্বীকার করতে চাচ্ছে না তাদেরও কোনো দোষ নাই, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের হওয়ার পেছনে অবশ্যই অবদান আছে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু এটাকে এমনভাবে কস্তানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে, একমাত্র শেখ মুজিবুর রহমান একাই বাংলাদেশে সব কিছু করছে আর বাকি কেউ কোনো কিছু করে নাই, উনি সব অল ইন অল। এই জন্য আজকে মানুষের মনে প্রচণ্ড বিদ্বেষ এবং খুবই মানে না পেরে মানুষ আজকে বঙ্গবন্ধুকে নিয়ে বাজে কথা বলতেছে। দয়া করে ভবিষ্যতে যদি কোনো দিন আসেন রাষ্ট্র পরিচালনায় অবশ্যই এই ধরনের ভুল আর করবেন না, যার যার সম্মান তাকে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনারা সম্মান পাবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সম্মান পাবে। এভাবে একটা লোক, যে লোকটা কত বছর আগে মারা গেছে তাকে নিয়ে যে রাজনীতিগুলো হয় এই রাজনীতিগুলো করেন না, আর এর নাম ওর নাম পাল্টায় নিজেদের নামে রাখা, এ স্থাপনার নাম পাল্টাবেন ওই স্থাপনার নাম পাল্টাবেন এই জিনিসগুলো করেন না, এতে করে আপনার কোনো লাভ নাই। এক সরকার আসবে চিরজীবন তো ক্ষমতায় থাকবেন না, ১৬ বছর প্রায় থাকলেন, চেষ্টা করছিলেন ৪০ বছর থাকবেন, পারেন নাই তো, আল্লাহ চাইলে কোনো দিন পারবেন না, এত চেষ্টা করার পরেও পারেন না। এখন আপনাদের সব কিছু চেঞ্জ হবে, আবার ধরেন আপনারা আসবেন আপনারা আবার সব চেঞ্জ করবেন, এবার চেঞ্জ করে তো আসলে কোনো লাভ হবে না, এক সময় না এক সময় এটার প্রতিদান আপনাকে দিতে হবে। যত বেশি ইট আপনি মারবেন তার ডাবল পাটকেল কী জানি বলে এটাকে পাটকেল খেতে হবে। সো আশা করি এই জিনিসগুলো বুঝবেন, যার যার সম্মান তাকে দেওয়ার চেষ্টা করবেন, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবেন, মানুষের উপর এভাবে চরম নির্যাতন করবেন না, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, দেশের মানুষজনও ভালো থাকবে, বিরোধী দলও ভালো থাকবে, এভাবে কেউ দেশ ছেড়ে পালাবে না। এটা খুবই লজ্জার, এই লজ্জা হয়তো আপনারা পাচ্ছেন না কিন্তু আমরা বুঝতেছি এটা কী পরিমাণ লজ্জার জিনিস, নিজের দেশ ছেড়া আপনারা পালা যাইতেছেন, এর চাইতে রেললাইনের নিচে পড়ে মরে যাওয়া ভালো ছিল। ভালো থাকবেন সবাই।